আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা হচ্ছে গ্যাসের ওষুধ, ওমিপ্রাজল, ইসমিপ্রাজল, পেন্ড্রোপ্রাজল কোন কোন ওষুধের সাথে খাবেন বা কোন কোন ওষুধের সাথে দিবেন বা নিজে সেবন করবেন। তো দর্শক, আপনাদের সাথে আমি রয়েছি কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ রুবেল মিয়া। আমি একজন মা ও শিশু চর্মরোগ, যৌনরোগ ও মেডিসিনে অভিজ্ঞ একজন ডিপ্লোমা চিকিৎসক। এটা হচ্ছে আমার ডাক্তারি লাইসেন্স নাম্বার। সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। দর্শক, গ্যাসের ওষুধ তখনই খাবেন যখন আপনার প্রয়োজন হবে, অর্থাৎ আপনার যদি গ্যাস থেকে খুব বেশি প্রবলেম না থাকে তাহলে আদারওয়াইজ গ্যাসের ওষুধ খাওয়ার কোনো দরকার নাই। তবে কিছু সংখ্যক ওষুধ আছে যেগুলো খেলে আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াটা খুবই জরুরি, যেমন ভিটামিন। ভিটামিনের মধ্যে রয়েছে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক ইত্যাদি ইত্যাদি। এগুলো খেলে আমাদের শরীরে গ্যাস্ট্রিকের মাত্রাটা বেড়ে যায়। ওটা খেলে ভিটামিন অবশ্যই দিলে আপনার গ্যাসের ওষুধ অবশ্যই খাওয়াটা জরুরি, বা গ্যাসের ওষুধ ইসমিপ্রাজল, ওমিপ্রাজল, পেন্ড্রোপ্রাজল বা যে কোনো একটা কিছু একটা খেতে পারেন। দেন অপ্রয়োজনে খাবেন না, এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। যদি আপনি অ্যান্টিবায়োটিক সেবন করেন তাহলে অবশ্যই অবশ্যই একজন মানুষকে গ্যাসের ওষুধ অবশ্যই দিবেন বা নিজে সেবন করবেন। তিন নম্বর হচ্ছে আপনার যদি কোনো মানুষ পেইন কিলার খায়, যেমন প্যারাসিটামল বলতে পারেন, আপনার ডাইক্লোফেনাক বলতে পারেন বা নেফ্রোক্সিন বলতে পারেন, অবশ্যই অবশ্যই পেইন কিলার, প্যারাসিটামল এবং ডাইক্লোফেনাক ওষুধের সাথে আপনার অবশ্যই যে কোনো একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে বলবেন বা নিজে খাবেন। কেননা এগুলো খেলে আপনার স্টমাকের পেপটিক আলসার, পেপটিক আলসার, বিভিন্ন ডিজিজ হতে পারে, এমনকি কিডনি নষ্ট হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল, অ্যান্ড দেন প্রয়োজনে বাইরে কোনো কিছু করা ঠিক না। তো আপনার ভিটামিনের ক্ষেত্রে দিতে পারেন, আপনার ভিটামিনের মধ্যে রয়েছে আয়রন, ফোলিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি। ভিটামিন তো ভিটামিন, দেন ক্যালসিয়ামের ক্ষেত্রে আপনি দিতে পারেন, অ্যান্ড আপনি যদি অ্যান্টিবায়োটিক সেবন করেন তাহলে দিতে পারেন। না হলে আপনার বিভিন্ন ডায়াবেটিসের ওষুধ রয়েছেন বা বিভিন্ন হাই প্রেশারের ওষুধ রয়েছেন, ওগুলো তেমন একটা গ্যাস্ট্রিক ওষুধ প্রয়োজন পড়ে না। তারপরে যদি গ্যাস্ট্রিকের যাদের আলাদাভাবে কোনো প্রবলেম রয়েছে তাদেরকে গ্যাস্ট্রিক ওষুধ অবশ্যই দিবেন। আর না হলে হিসাবের বাইরে এক্সট্রা করে কোনো, আমি মনে করি কম বেশি সব ওষুধের সাথে একটু গ্যাস্ট্রিক ওষুধ দেওয়াটা ভালো, কারণ অনেকের গ্যাস্ট্রিক সমস্যা না থাকলেও ওষুধের নির্দিষ্ট কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সো আপনার কম বেশি যে কোনো ওষুধ, ধরেন আপনার প্যারাসিটামলের সাথে না দিলেও চলবে, প্যারাসিটামল বাদ দিয়ে যে কোনো ওষুধ মানে খেলে মোটামুটি গ্যাস্ট্রিক ওষুধ খাওয়াটা জরুরি মনে করি। তো দর্শক, আপনারা ভিডিও দেখে কিছু হলে জানতে পারছেন, কিছু হলে শিখতে পারছেন। তার উচিত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, না হলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাকে বলছি মিষ্টি খাওয়াবো দুইটা তিনটা, ওকে? তো আপনার ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিসের রোগী বা ডায়াবেটিসের মেডিসিন যারা খাচ্ছেন বা হাই প্রেশারের মেডিসিন যারা খাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই গ্যাসের ওষুধ সেবন করার ট্রাই করবেন, না হলে গ্যাসের সমস্যা হতে পারে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।